কঙ্গোর পাশের দেশ উগান্ডার রাজধানী কাম্পালা থেকে 30 কিলোমিটার দূরের শহর এনটিবি সেখানেই উগান্ডার প্রধান বিমানবন্দর কঙ্গোতে যা আসার জন্য এমনকি ইউএনের এর বিমানে কঙ্গোর অন্য শহরেও যেতে হয় এনটিবি হয়ে এ কারণে এনটিবিতে দুটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছে কঙ্গোর শান্তিরক্ষা মিশনে কাজ করা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নাম দেওয়া হয়েছে বাংলা হাউজ এক বাংলা হাউজ দুই উগান্ডায় যাওয়া বাংলাদেশের সামরিক বেসামরিক ব্যক্তিদের অস্থায়ী ঠিকানা হয়ে উঠেছে বাংলা হাউস কঙ্গোতে মিশন শুরু হওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা সহায়তায় আমাদের কঙ্গোতে সৈনিক অফিসার এবং সকল পদবীর জন্য রিক্রিয়েশন এবং রেস্টের জন্য মূলত এটি চালু করা হয়েছে দুইটি বাংলা হাউস বাংলাদেশের মানুষ সম্পর্কে উগান্ডাবাসীর ধারণাও খুব ভালো এই দুটো বাংলা হাউসকে কেন্দ্র করে

দেশের গন্ডি ছাড়িয়ে উগান্ডার গরিবদের জীবনমানের উন্নয়নে কাজ করছে বাংলাদেশের এনজিও ব্রাক স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং ক্ষুদ্রঋণ কর্মসূচিতে নিয়োজিত উগান্ডার নাগরিক ছাড়াও বাংলাদেশের বাহাত্তর জন ব্রাক কর্মী এখানে প্রথমে আমাদের বিশটা ব্রাঞ্চ দিয়ে আমরা শুরু করি দুই সালে ১০টা ব্রাঞ্চ তারপর বিশটা এখন আমাদের একশো তেইশটা ব্রাঞ্চ অফিস আছে আমাদের ইনক্লুডিং উপর আছে এখানে কাজ করা বাংলাদেশিরা মনে করেন উগান্ডার মতো আফ্রিকার অনেক দেশেই অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সঞ্জয় চাকরি চ্যানেল আই কাম্পালা উগান্ডা